দেখলাম একটু লোকটা বললো কি ব্যাপার কি ব্যাপার, তার জন্য নিচে চলে যাচ্ছি। হ্যাঁ, এই তো সিঁড়ি দিয়ে উঠে এইদিকে। কি মেশিন দেখেছো না তো, চলো চলো। ওই তো লোক, উপরেও লোক, কয়লা কি দারুণ লাগে। দেখা যায় না রে। হ্যাঁ, ওই পাশটা তো ওইদিকে, ওই দিকটা তো যেতে পারলাম না, ওরা সব কাজ করছে না। মানে এই আমাদের আমাদের যে ফ্লোরটা, আমাদের ফ্লোরের ব্যালকনিটা দাঁড়ালে এই দিকটা, না না এই দিকটা পুরো শহর আর ওই পাশটা পুরো গ্রাম, মানে পুরো মিডিল, জানো তো এই জায়গাটা লাগে পুরো 24 তলার উপরে। একদম রিয়া দি অরিজিনাল বলতে ছাদে আসবে বলো, তোমার এক্সাইটমেন্ট তো দারুণ লাগছে। পুরো 24 তলার উপরে পুরো আমি সেক্টর 5 থেকে পুরো সবকিছু দেখতে পাচ্ছি এখান দিয়ে, একদম অনেক উঁচু। আর রাজীব তো বলছিল যে তোরা ছাদে যাবি, তোদেরকে ধাক্কা মেরে ফেলে দেবে, তোদের উঠতে দেবে না। এই যে আমরা উঠেছি, উঠে সব দেখেছি, দেখেছি। বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর আজকের ব্লগটা তো এখান থেকেই স্টার্ট করছি। তবে হ্যাঁ, অফিসে বেরোনোর সময় ওরকম সময় কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি অনেক তাড়াতাড়ি অফিসে বেরোই। আমি 7:30টার সময় বেরিয়ে যাই, তখন একদমই তাড়াহুড়োতে একদমই পসিবল হয় না ভিডিও করা। তো যাই হোক, আজকে হঠাৎ করে রিয়াদির সাথে দেখা। রিয়াদি আমাকে হঠাৎ করে মেসেজ করলো, দেন কল করে বললো তুই বাইরে বেরিয়ায়। ও আমার বিল্ডিংয়েই ছিল, ওর আজকে দরকার ছিল ওখানে একটা অফিসে, তো সাত যার জন্য এসেছিলো। তো আমরা তারপরে দুজনে মিলে বিল্ডিংয়ের একদম টপ, মানে 24th ফ্লোরে গেছিলাম। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যাবো যাবো, তো গেছিলাম। যাই হোক, হঠাৎ করে দেখা হয়েছিল, তখনও বললো যে ব্লগ কর ব্লগ কর, আমার সঙ্গে সঙ্গে ভিডিও করে নিলাম ওখানে। চারপাশটা তো এমনি আমি অনেকবার দেখেছি, ভীষণ সুন্দর। রিয়াদি দেখেনি, তো ওর খুব মজা লেগেছে। তবে ওকে যদি আমি ওই শহর আর গ্রামের ডিফারেন্স ব্যাপারটা যদি দেখাতে পারতাম, ও আরও বেশি মজা পেত। আমার খানিক আগে আর কি ভীষণ মানে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, একচুয়ালি খিদে পেয়েছিল। তো কী খাবো কী খাবো, তখন পাভেল পাভেলকে ফোন করলাম। পাভেল তারপর বললো ঠিক আছে চাউমিন নিয়ে আসছি। তো আমি বললাম না, চাউমিন আনার দরকার নেই, ঠিক আছে বাড়িতে কিছু একটা করে নিই। তারপরে পাভেল বললো না না, করতে হবে না বাড়িতে, অত হাঙ্গামার করতে হবে না, তো আমি তোমার জন্য চাউমিন নিয়ে আসছি। তো আমার জন্য চাউমিন নিয়ে আসছি, এখন চাউমিন খাবো। পাভেল কাছে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে বেরাক, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। চলো টাটা। এই যে চাউমিন, ওদের এখানে না এরকম সরু সরু চাউমিন পাওয়া যায়, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না। আর আমি এই সরু চাউমিন না মানে ওই অফিসেই একবার এনেছিল, তো অফিসেই একবার খেয়েছিলাম, মানে খুব ভালো লেগেছিলো। আর এখানে এসে দেখি ওদের এখানে সরু সরু এরকম চাউমিন পাওয়া যায়, আর ভীষণ টেস্টি খেতে লাগে চাউমিনটা, আমাদের ওখানে পাওয়া যায় না। তাই মানে একদম হালকাও করে আর খুব ভালো লাগে খেতে, তার জন্য ওকে এর আগেও বলেছিলাম চাউমিন নিয়ে আসতে, আগেও এনেছিল, আজকেও খুব ইচ্ছে করছিলো। এসে চাউমিন খেতে ইচ্ছে করছিল না, কিন্তু যখন চাউমিনের অফারটা দিল তখন আমার খুব মনে হলো যে না 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 করাটা ঠিক হবে না, তো এখন চাউমিন খাচ্ছি। আমি ফিরে গেছি, আমি ফিরেছি তখন কটা বাজে, 7:30 পৌনে 8টার সময় ঢুকেছি আমি। তখনও বাবা বেরোয়নি, বাবা তখন বেরোচ্ছিল, আর কাকন দেখি ল্যাপটপটা খুলে সবে বসতে যাচ্ছে। সন্ধ্যাবেলা খিদে পেয়েছিলাম, আমি 7টার দিকে ফোন করে বললো, তো আমি অফিস থেকে আসার পথে একটু চাউমিন নিয়ে এলাম বাবলাদার দোকান থেকে। তো সেসব খেলো, দিয়ে দেখছিলাম মুডটা অফ, তারপর আমি একটু পেছনে পেছনে লাগলাম, একটু হাসানোর চেষ্টা করলাম, তারপর দেখলাম ম্যাডাম হাসলো। এখন এই ও চাউমিনটা খেয়েছিল আমার জন্য, একটু রেখেছিল। আমি অ্যাকচুয়ালি অফিস থেকে মুড়ি ফুড়ি খেয়ে এসেছিলাম, টিফিন করে এসেছিলাম, তো আমি তারপরে এসে একটু এই 2 চামচ মতন চাউমিন রেখেছিল, ওটা খেলাম। খেয়ে দিয়ে এখন ও ফোন ঘাটছে, তার মাঝখানে বুটুনকে আবার একটু ভিডিও কলে দেখা হলো। হ্যাঁ, বুটুন দুষ্টুমি করছে, তারপরে ভিডিও কলটা কেটে গেল, আবার রাত্রিবেলায় করা হবে। এখন ও বসে বসে ফোন ঘাটছে, আমি একটু ওর সাথে গল্প মানে একটু কথা বলি, কথা কথা বলে আমিও বেরোবো, কারণ 9টা প্রায় বাজতে চললো। ও 9টা বাজে 10 মিনিট বাকি আছে, দেখি 9টা 9টা 10-এর দিকে একটু বেরোবো।
একটু পাড়ায় ঘুরে একটু আড্ডা পাড্ডা মেরে তারপরে আসবো আবার। তো চলো আবার আসি, তারপরে দেখা হচ্ছে। কি হলো, কি দেখছো ফোনে? হ্যাঁ, আবার জামা কিনবে? মুড অফ কেন তোমার? কারণটা তুমি খুব ভালোই জানো। আমি জানি, আমি সত্যিই জানি না। কারণ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি গেল আর কিছুই হলো না, কোথাও গেলাম না, না কিছু করে কিছু করলাম। কিন্তু কি করা যাবে বোন দিদি, সেদিন রিসেপশন ছিল, ফিরলাম কটা রাত্রিবেলায়, 2-2:30-এর সময় ফিরেছি। কিন্তু তারপরেও যে কিছু প্ল্যান করবে বা কিছু, কোথায় কি করে করব, জায়গা পেলাম কোথায়? আমি অফিস থেকে ফিরেছি, জামা প্যান্ট চেঞ্জ করেছি, বেরিয়ে গেছি বন্ধুদের অ্যানিভার্সারি, বন্ধুদের রিসেপশনের জন্য। রাত্রি 2:30-এর সময় ফিরলাম, পরের দিন আবার 6টার সময় আমার বেরোনোর ছিল। কি করে করব বলো তো। হবে হবে হবে, এর মধ্যে হবে হবে। কি হয়েছে, কি বলছে? কি সব দেখাচ্ছে, ফাইলটা তো সেভই হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন এরকম হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। রোজই তো করো, রোজই তো টাইম নিয়েই এডিট করো। হচ্ছে না তো, কেটে বের কেটে কাটো দেখি। একবার বেরিয়ে পুরো অফ করে আবার করলাম তো। তাহলে এইরকমই পড়ে আছে ফাইলটা। বাড়ি তো ফিরে গেছি অনেকক্ষণ আগেই, তখন বাজে 10:45-11 বাড়ির নিচে দিয়ে ঢুকছি, বাবা ফোন করে বললো একটা ওষুধ আনতে, দিয়ে আবার ওষুধ আনতে গেছিলাম, ওষুধ ফষুধ এনে ফিরলাম। এখন ঘটনা হয়েছে আমাদের মাঝখানে, এই বিয়েবাড়ির চক্করে কিছু ব্লগ আসতে লেট হয়েছে, খুব অন্যায় কাজ হয়েছে, কিন্তু একদম টাইম ম্যানেজ করা যায়নি, একদম না। তো যাই হোক, কাকন অলমোস্ট 2 ঘন্টা ধরে ব্লগটা এডিট করলো, আমি যখন বেরিয়েছি তখন থেকে ব্লগটা এডিট করলো, সব কিছু হলো, এখন বলছে ব্লগটা ইম্পোর্ট হচ্ছে না, এই সরি এক্সপোর্ট হচ্ছে না, আমি ইম্পোর্ট বলছি। আমারও মাথা খারাপ হয়ে গেছে এইসবের গল্প শুনে। এত খুন ধরে, এত খেটে খুটে ব্লগটা এডিট করার পর যদি ব্লগটা এক্সপোর্ট না হয়, খুবই খারাপ লাগে। মানে আবার সেটাকে নতুন করে করা, খুব মানে হেকটিক একটা কাজ। তো যাই হোক, এখন দেখি একটু নেড়ে ঘেটে কী হচ্ছে না হচ্ছে, কাকুনি দেখবে, দেখুক কী হচ্ছে না হচ্ছে। তো চলো, আজকে আর বিশেষ কথা বলছি না, এইটা নিয়েই এখন একটু পড়তে হবে দেখছি, তারপরে আবার খেলা আছে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বাকিরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে সবার আগে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো টাটা।